মক্কার মুশরিকের দল আমার নবীর কাছে আসলো। আয়েশা ষড়যন্ত্রমূলক তারা বলতেছে, মুহাম্মদ আমাদের কাছে নবীকে কয়েকজন আলেম সাথে দিয়ে দেন, যারা ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে তারা ভালো জানে, এমন কয়েকজন কারি এমন কয়েকজন আলিমকে আমাদের সঙ্গে দিয়ে দেন, কারণ আমাদের এলাকার মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে, এখন দিন শিখতে চায়, কোরআন শিখতে চায়, ইসলাম জানতে চায়, এমন কয়েকজন কারি আলিমকে আপনি সাথে দিয়ে দেন। আল্লাহর নবী দশজন কারি আলেমকে তাদের সাথে দিয়ে দিলেন, আমির বানায় দিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আমির বানায় দিলেন। চলছেন কাফিরদের সঙ্গে, ওরা প্রায় 200 জন, মদিনার অদূরে যাওয়া মাত্রই নবীর 10 জন সাহাবি তারা টের পেয়ে গেলেন তারা ষড়যন্ত্রের শিকার, পাহাড়ের অপর প্রান্ত থেকে তাদের উপরে কঠিনভাবে আক্রমণ শুরু হয়েছে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নাও, দ্রুত করে আমরা পাহাড়ে আশ্রয়। তারা পাহাড়ে আশ্রয় নিলেন, পিছন এইবার পাহাড়ের নিচ থেকে দুশ্মনরা তাদের দিকে তীর মারতে লাগলো, আর তারা তো অস্ত্র শূন্য ছিলেন, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, যদ্দূর ছিল কোনো রকম প্রতিহত করার চেষ্টা করেছেন। 10 জনের ভিতরে 7 জন শহীদ হয়ে গেলেন, আর আছেন মাত্র 3 জন। চতুর্দিকে দুশ্মন বৃষ্টির মতো তীর মারে, ডাক দেয়া বলতেছে, 3 জন বাকি, একজন আসিম আমির, আরেকজন হযরত যায়েদ ইবনে দাসিনা, আরেকজন হযরত খুবাইব বিন আদি। এই 3 জন সাহাবি তারা জীবিত আছেন পাহাড়ের উপরে দাঁড়ানো। নিচ থেকে দুশ্মনরা আওয়াজ দিয়ে কয়, আসিম তোমরা যদি সহি সালামতে জীবিত আমাদের পাশে চলে আসো, ধরা দাও, আমরা তোমাদেরকে বন্দি করে মক্কায় নেব, নির্যাতন করব না, হত্যা করব না, আমরা ওয়াদা দিলাম যদি ধরা দাও তোমাদেরকে আমরা হত্যা করব না, হয়তো বন্দি বিনিময়ে তোমাদেরকে মুক্ত করে দেব। বারবার বলতেছে হযরত খুবাইব আর যায়েদ ইবনে দাসিনা তারা যাইতে রাজি, কিন্তু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতে রাজি হন না, তিনি যাইতে রাজি হন না, বলে না, দুশ্মনের ওয়াদার উপরে বিশ্বাস নাই, ওদের ওয়াদার উপরে বিশ্বাস করা যায় না। তিনি নামলেন না, আর তারা 2 জন তাদের ওয়াদার বিশ্বাসী হয়ে নামলেন, কারণ ওই যুগে কেউ যদি ওয়াদা করত, প্রতিশ্রুতি দিত, সে যদি কাফের হতো সেটা বহাল রাখত, এটা ছিল আদত। কিন্তু দুশ্মনের দল তারাও এই চুক্তিটা অভঙ্গ করেছে, এই ওয়াদাটা অভঙ্গ করেছে, তারা 2 জন নামা মাত্রই তাদেরকে রশি দিয়া বেঁধে ফেলেছে, যেটা কথা ছিল না রশি দিয়া বেঁধে ফেলেছে। আর ভাইরা বন্ধুরা, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর মারতে লাগলো, ইনিও যদ্দূর পারেন প্রতিহত করতেছেন। এক পর্যায়ে হযরত আসিম তিনি শহীদ হয়ে যাবেন, তীরে বিদ্ধ হলেন। এইবার আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক, প্রথম দোয়াটা ছিল হযরত আসিমের, ও গো আল্লাহ তোমার হাবিব আমাদেরকে বহুত বড় ভালো নিয়তে পাঠাইছেন, কিন্তু ইনি জানেন না আমরা যে ষড়যন্ত্রের শিকার, ও গো আল্লাহ আমাদের খবর তুমি তোমার হাবিবের কাছে পৌঁছে দিও, ও মালিক খবরখানা তোমার হাবিবের কাছে পৌঁছে দিও। এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, আল্লাহ পাক বাতাসের মাধ্যমে এই খবর হাবিবের কাছে পৌঁছে দিলেন মদিনায়। সুবহানাল্লাহ, আল্লাহর নবী মসজিদ নববীর মিম্বর থেকে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা আমার যে 10 জন সাহাবিকে পাঠাইলাম তালিমের জন্য, দিন শিখানোর জন্য, ওরা ষড়যন্ত্রের শিকার হয়েছে, আমার আসিমকে ওরা শহীদ করে দিতেছে, আর যায়েদকে তারা বন্দি করেছে, খুবাইবকে তারা বন্দি করেছে, বাকিদেরকেও শহীদ করে ফেলেছে। আল্লাহর নবী রহমতের নবীকে আল্লাহ জানায় দিলেন, আল্লাহ যখন জানান নবী তখন জানেন,
আল্লাহ যখন জানেন না নবী তখন জানেন না, কারণ ওরা যখন নবীকে ধোকা দিয়া সাহাবিদেরকে নিয়ে আসছে তখন আল্লাহ জানান নাই এদের ব্যাপারে, এজন্য নবী জানেন নাই। এখন জানাইছেন, বিধায় নবী জানছেন। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এমন জানাকে এলমে গায়েব বলে না, এমন জানাকে জানেওয়ালাকেও আলেমুল গায়েব বলে না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি আল্লাহর নবীর রহমতের নবীনকে যে খবর গেল হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, শহীদ হওয়ার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নি আহমিলাকাল ইয়াউমা দীনাক ফাহমিলি লাহমি, আল্লাহ আমি তোমার দীনের হেফাজত করেছি, তুমি আমার দেহের হেফাজত কইর। সুবহানাল্লাহ, কি দোয়া! আল্লাহুম্মা ইন্নি আহমিলাকাল ইয়াউমা দীনাক ফাহমিলি লাহমি ফাহমিলি লাহমি, আমি তোমার দীনের হেফাজত করেছি, আল্লাহ তুমি আমার দেহের হেফাজত তুমি কইর। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, বাইরা বন্ধুরা কবুল হয়েছে। বিদায় কি হলো জানেননি, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর দুশমনরা ওনার লাশটাকে নেওয়ার জন্য কাছে আসলো, কারণ একজন মহিলা যার বাবাকে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে হত্যা করেছিলেন, ওই মহিলা ওয়াদা দিয়েছিল যদি তোমরা আসেমের দেহটা আনতে পারো, যদি তোমরা আসেমের দেহ আনতে পারো 100টা উট তোমাদেরকে পুরস্কার দিব, আসেমের মাথা যদি আনতে পারো 100টা উট পুরস্কার দিব, আমি তার কলিজা চিবায়া খাবো। এই মহিলা এইভাবে হুকুম দিয়েছিল, ঘোষণা দিয়েছিল। এজন্য আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ওনার দেহটাকে আনার জন্য অথবা তার কল্লা আনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দুশমনরা পাহাড়ের উপরে উঠল, কে তার দেহটাকে মক্কায় নিয়ে যাবে, 100 উট পুরস্কার আনবে, কে আনবে? ওই অবস্থায় আল্লাহ পাক জঙ্গলের মৌমাছিকে আল্লাহ আদেশ করলেন, তাড়াতাড়ি করে দ্রুত যা, আমার আসিম আমার দিনের হেফাজতকারী ছিল, এবার তার দেহের হেফাজতকারী আমি আল্লাহ। জঙ্গলের মৌমাছিকে আল্লাহ আদেশ করলেন, দ্রুত করে আসেমের দেহটাকে তোমরা চারদিক দিয়ে ঘেরাও করে রাখো, দুশ্মন যেন আমার আসেমের দেহের পাশেও যাইতে না পারে। যেই মাত্র দুশ্মনগুলা কাছাকাছি যায়, মৌমাছির চাক দুশ্মনদের গায়ে এমন ভাবে হামলা করে দিক বিদিক তারা দৌড়তে শুরু করে বেদিশা বনে যায়। আবার যখন কিছুটা কাছে কেউ আসতে চায় অন্য দিক দিয়ে, আবার মৌমাছি তাদের উপরে হামলা করে আবার পিছনের দিকে দৌড়াইতে থাকে, ভাবতে থাকে। একটা সাধারণ মৌমাছিকে আল্লাহ পাক হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের পাহারাদার বানায় দিলেন। মৌমাছি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফৌজ হয়ে গেল। এজন্য আল্লাহ যদি কোনো বাহিনীর সাথে লড়তে চান, ফেরেশতা লাগে না রে ভাই। আল্লাহ যদি চান ছোট্ট মৌমাছি দ্বারাও কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করতে পারেন। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, وَالشُّكُرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالًا فَرْدٌ صَمَدٌ عَنْ صِفَةٍ خَلْقِ بَرِيءٌ رَبٌّ أَزَلِيٌّ خَلَقَ الْخَلْقَ كَمَالًا لَا زِدَّ وَلَا نِدَّ وَلَا حَدَّ لِمَوْلًا لَا زِدَّ وَلَا نِدَّ وَلَا حَدَّ لِمَوْلًا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا بحيرة بندر جنة ملتسلم সারাদিন পাহারা দিছে মৌমাছি, বডির চতুর্দিকে মৌমাছি বসা, কোনো দুশ্মন পাশে যাইতে পারে না। রাতের বেলা দুশ্মনরা আসছে, হয়তো রাতের বেলা মৌমাছি থাকবে না,
চলে এখন চলে যাই, আমরা রাতে আসব। রাতে আল্লাহ এমন মুষলধারে বৃষ্টি দিলেন, ওই মুষলধারে বৃষ্টির দ্বারা দেহটারে আল্লাহ সাগরে বাসায় নিলেন। ওরা আয়েশা আসিম রাদিয়াল্লাহু তাআলা নূর দেহকে আর পায় নেই। এইভাবে আল্লাহ পাক তার নবীর সাহাবীর দেহটাকে আল্লাহ পাক হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। এই দিকে আসুন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে দাসিনা দুজনকে তারা বন্দী করলো। খুবাইবকে বাজারে উঠাইলো, খুবাইবকে কিনে নিল হারেসের বেটারা, কারণ হারেস বদরের যুদ্ধে নিহত হয়েছে। এই বাবার নিহত বাবার বদলা নেওয়ার জন্য হযরত খুবাইবকে কিনে নিল হারেসের সন্তানেরা, হারেসের ছেলেরা। আর এইদিকে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকেও কিনে নিল সফওয়ান ইবনে উমাইয়ার ছেলেরা, সফওয়ান ইবনে উমাইয়ার ছেলেরা, কারণ সফওয়ান ও বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছে। বদলা নেওয়ার জন্য দুইজনকে দুইজনের ছেলেরা কিনে নিল। যায়েদ ইবনে হযরত খুবাইব ইবনে আদি, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও ভাই হারেসের ছেলেরা বন্দী করে রাখলো। নির্ধারিত সময়ে তারা আসলিতে চড়ায় তারে হত্যা করবে। আরবে ঢোল পিটানো হলো ঢোল, এত তারিখে খুবাইবকে শুলিতে চড়ায় শহীদ করা হবে, হত্যা করা হবে, ঘরে ঘরে আওয়াজ পৌঁছায় দেওয়া হলো, সবাই জেনে গেল। আর এক জায়গায় বন্দি করে রাখলো। ভাইয়েরা বন্ধুরা, ওই হারেসের একটা মেয়ে ছিল যার নাম ছিল জয়নব। জয়নব তিনি পরে কালেমা পরে মুসলমান হয়েছেন। জয়নব বলতেছেন, আমি খুবাইবের মতো বন্দি আমার জীবনে কোনো দিন দেখি নাই। মা রাআইতু আসিরান কাতুন খাইরাম মিন খুবাইব, লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাতিন আব ওয়া মা বি মাক্কাত ইয়াউমা ইদিন তামার। জয়নব বলতেছেন, খুবাইবের মতো বন্দি আমার জীবনে আমি দেখি নাই, দেখব না, কারণ আমি তার কাছে বে মৌসুমি ফল পেয়েছি। মক্কায় যখন আঙ্গুর নাই, ওই আঙ্গুর আমি তার কাছে পেয়েছি। মক্কায় যখন খেজুর নাই, সেই খেজুর আমি তার কাছে পেয়েছি। মক্কায় যেই ফল জন্মই নেয় না, ওই ফলও আমি খুবাইবের কাছে পেয়েছি। অতএব আমার ধারণা ওমা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা কোনো দুনিয়ার রিজিক নয়, আমার বিশ্বাস এটা আল্লাহর দেওয়া রিজিক। সুবহানাল্লাহ, হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম বেমৌসুমি ফল দেখেছিলেন আর বলেছিলেন, মরিয়ম আন্না লাকা হাযা, কেমন করে এই ফল তোমার কাছে? তিনি বলেন এটা আমার, আর হু আমিন ইন্দিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও আল্লাহর পক্ষ থেকে আসমানি ফল আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে দেওয়া হলো। ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থা হযরত জয়নব বলেন, একদিন আমার একটা ছোট্ট বাচ্চা যাইতে যাইতে খুবাইবের কাছে চলে গেছে, অথচ খুবাইবের কাছে তখন একটা খুর ছিল, যেই খুরটা সে আমার কাছ থেকে চেয়ে নিছে যেন পরিষ্কার হয়, আগামীকাল তারে শহীদ করা হবে, আগামীকাল তারে শুলিতে চড়ানো হবে, এখন যেন সে পাক ও পবিত্র হতে পারে, অতিরিক্ত পশম যেন কাটতে পারে, সেই খুরটা আমি তার হাতে দিয়েছি। আর কিছুক্ষণ পরেই তাকিয়ে দেখি আমার বাচ্চাটা তার কুলে বয়ে রয়েছে আর হাতে খুর। আমি তো ভয়ে কেঁপে গেলাম, কারণ একজন বন্দি তার হাতে খুর, আর ওই অবস্থায় তার কুলে একটা বাচ্চা, সে যদি বাচ্চাটার গলায় এই খুর দইরা বলে আমাকে এখন মুক্ত করো, নতুবা এই বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো, তাহলে আমরা বিপদে পড়ে যেতাম, চরম বিপদে পড়ে যেতাম। আমি অবাক হয়ে গেলাম, আমি হতাশায় পড়ে গেলাম, আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। খুবাই বুঝতে পেরে বলতেছেন, জয়নব ভয় পেও না, আমরা আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী, আমাদের কাছে আদর্শ রয়েছে। যুদ্ধের ময়দানেও আমরা শিশুদের গায়ে হাত দিই না, যুদ্ধের ময়দানে আমরা নারীর গায়ে হাত উঠাই না, এটা ইসলাম আমাদেরকে শিখাইছে, আমার নবী আমাদেরকে একথা শিখাইছে। তুমি ভয় পাচ্ছ তোমার দুধের বাচ্চার বুঝি আমি কিছু করব না, এমনটা মনে করো না। মুসলমান জীবনের এতটা পরোয়া করে না যে জীবন বাঁচানোর জন্য একটা দুধের বাচ্চাকে সে পণ হিসেবে ধরবে, এই আদর্শ মুসলমান বিশ্বাসী নয়। আর হাজিরিন, পরের দিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর জন্য মক্কায় ঢোল পিটায় বলে দেওয়া হলো। ওই ঢোল পিটানোর মধ্যে সমস্ত মানুষ জানলো, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, নির্ধারিত জায়গায় শুলিতে চড়াবে।
আর ভাইরা মক্কার মানুষ তারাও এইভাবে কি করতেছে, যাইতেছে যাইতেছে, আর খুবাইবকে কেউ মারতেছে আঘাত করতেছে। নির্যাতনের এমন কোনো মাত্রা আর বাকি ছিল না যা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করা হয় নাই, যার যার সাক্ষী পরবর্তীতে দিয়েছিলেন দিয়েছিলেন হিমসের গভর্নর, হিমসের গভর্নর হযরত হিমসের গভর্নর যিনি পরবর্তীতে এর সাক্ষী দিয়েছিলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে হযরত ওমর হিমসের গভর্নর বানিয়েছিলেন, ইনি সাক্ষী দিয়েছিলেন যে খুবাইবের উপরে কী পরিমাণ নির্যাতন হয়েছে, কিন্তু আমি সেদিন কিছু করতে পারি নাই, আমি তখন ওদের মতোই ছিলাম অমুসলিম। এখন যদি আমার সেই নির্যাতনের কথা ইয়াদ হয় আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর জন্য যখন মক্কার রাজপথ দিয়ে নিয়ে যাওয়া হয়, মক্কার মানুষগুলি ছোট বড় নারী পুরুষ সবাই পিছনে পিছনে যাইতেছি, আর শুলিতে চড়াবে, কেউ তাপ্পর মারে, কেউ ঘুষি মারে, কেউ আঘাত করে, কেউ ঢিল মারে। ভাইরা বন্ধুরা, শুলিতে চড়ানোর আগে হযরত খুবাইব ওনাকে বলা হচ্ছে, খুবাইব মনে তোমার মনে কোনো আশা আসেনি, মনের শেষ আশা পূরণ করার সুযোগ যদি তুমি চাও তোমাকে দেওয়া হলো। হযরত খুবাইব বলেন, সাইয়েদুনা খুবাইব তিনি তখন বলতেছেন, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়তে চাই, জীবনের শেষ সময়ে দুই রাকাত নামাজ পড়া সুন্নত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা সেটা প্রচলন শুরু হয়। দুই রাকাত নামাজ পড়লেন, লম্বা করলেন না, সংক্ষেপের মধ্যেই নামাজটা শেষ করলেন রে ভাই। এরপরে যখন শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়ানো যখন হবে, হযরত খুবাইব আল্লাহর কাছে দোয়া, ওয়াকতুল হুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আমালি ওই দুশ্মনগুলিকে তুমি এক একটা করে গণনা করে রাখো, ওদেরকে তুমি হত্যা কইরো, একজনকেও তুমি চাইরো না। এই রকম বদ্দোয়াটা হযরত খুবাইব করতেছিলেন আর বলতেছিলেন, মা আল্লাহ আল্লাহ আমারই খবর তোমার নবীর কাছে পৌঁছে দিও, মাওলা তোমার নবীর কাছে আমার এই খবর পৌঁছে দিও। এই খবরটাও আল্লাহ পাক পৌঁছে দিলেন তার হাবিবের কাছে, আর যেই দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহি মাদাদা ওয়াক্তুল হুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এই দোয়াটাও কবুল হয়ে গেল। একটাকেও আল্লাহ ছাড়েন নাই, একে একে সবগুলাকে আল্লাহ পাক এক একটা যুদ্ধে আল্লাহ পাক হত্যা করেছেন, আল্লাহ ধরেছেন আল্লাহ ধরেছেন। ভাইরা বন্ধুরা, এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ায়া যখন বৃষ্টির মতো তীর মারতে লাগলো, বৃষ্টির মতো তীর মারতে লাগলো, ওই অবস্থায় হযরত খুবাইবকে তারা একটা প্রশ্ন করেছিল, খুবাইব একটু বলো, তোমার জায়গায় মুহাম্মদ আছে, যদি এতটুকু তুমি মানতে পারো লাগবে না, কথা দিলাম তোমাকে মুক্ত করে দেব। হযরত খুবাইব বলেন, খোদার কসম আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হবে বরদাস্ত করব না। এজন্য আবু সুফিয়ান বলতেছিল, মা রাইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মাদের সাহাবীরা এমনটা ভালোবাসে তার নবীকে আমি পৃথিবীতে কত প্রেমিক দেখেছি, পৃথিবীর জমিনে কত ভালোবাসা দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা তার যেইভাবে ভালোবাসে এমন ভালোবাসার নজির আমি কোথাও পাই নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াইয়া বৃষ্টির মতো তীর মেরে মেরে শহীদ করে দিল। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এইভাবে তারা শহীদ করলো, কিন্তু লাশ নামায় না রে যুবক, লাশ তো নামায় না, দুশ্মনরা চাইতেছে লাশটা এইভাবেই ঝুলোক, পাখিরা টুকরায় টুকরায় তার মগজ খাবে, লাশের সাথে যেন অপমান হয়। এই নিয়তে অপমান করার জন্য ওই শুলিতে চড়ানো অবস্থায় তার লাশটাকে রেখে দিল। একদিন, দুই দিন, তিন দিন হয়ে যাচ্ছে, আল্লাহর নবী, তিনি তো আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে গেছেন, নবী বলতেছেন, সাবিরা রে কে আছো এমন, আমার খুবাইবের শহীদ হওয়ার পরও বেঈমানরা তার সাথে নির্যাতন করতেছে, দেহটা এখনো শুলি থেকে নামায় না, ওই শুলিতেই রেখে দিয়েছে, পচন গলন ধরে গেছে, কেয়াস হয়ে বোন পাখিরা টুকরায় খাবে আমার
সাহাবি খুবাইব ইবনে আদির সাথে এত বড় অপমানজনক কাজ সওয়া যায় না, সহ্য করা যায় না। কেউ আসুনি এমন জীবনের রিস্ক নিয়ে আসে খুবাইবের লাশটাকে সেখান থেকে নিয়ে আসবা? আসুনি কেউ এমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দাঁড়ায় গেলেন। নবী বললেন ঠিক আছে যাও, কিন্তু আলী সর্বদা নিজের জানের দিকে খেয়াল রাখো, যদি তুমি বুঝো নিজে বিপদে পড়ে গেছো তখন নিজেকে বাঁচানোর ফিকির কইরো যাও, আমি নবী তোমাদের জন্য দোয়া করলা। দুজন রওনা দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জ্বলন্ত লাশটাকে তারা দুশমনদের চোখে ফাঁকি দিয়া চুরি করে নিয়ে আসবেন হেফাজতের জন্য। পাহাড়ের আড়াল থেকে আলী তাকায় দেখতেছেন পাহারাদার দাঁড়ায় আছে, পাহারাদার দাঁড়ায় আছে, দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীকে বলতেছেন একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, আমাদের দেখতে হবে পাহারাদারগুলি কখন তারা ঘুমায় পড়ে, পাহারাদারগুলি কখন তারা ঘুমায় পড়ে, একটু কখন অচেতন হয়, ওই সুযোগটাকে আমরা কাজে লাগাব। পাহারাদারগুলির দিকে নজর, শেষ সাথের দিকে দেখতেছেন পাহারাদার একটু ঝিমুনি ঝিমুনি ভাব, ওই ঝিমুনি ঝিমুনি ভাব এই অবস্থাটা দেখা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীকে বলেন মিকদাদ আর দেরি করা যায় না, চলো এবার সামনের দিকে আগাই, চলো সামনের দিকে আগাই। এই বইলা তারা সামনের দিকে আগাইলেন, বাইরা বন্ধুরা সামনের দিকে আগাইলেন, আর বারবার শুধু দেখতেছেন কখন জানি দুশমনরা টের পেয়ে যায়, কখন জানি দুশমনরা টের পেয়ে যায়, এজন্য সামনের দিকে আগাইতেছেন অত্যন্ত সতর্ক অবস্থায়। যাইতে যাইতে কাছাকাছি চলে গেলেন, ঘোড়ার উপর থেকে হযরত আলী তলোয়ার দিয়া খুবাইবের ওই ঝুলন্ত লাশের রশিটাকে একটা কূপ দিয়া ছিঁড়ে ফেললেন, তারপরে নিজের কোলে নিয়া সামনের দিকে দৌড় দিলেন। ঘোড়ার উপরে সওয়ার হইয়া সামনের দিকে দৌড় দিলেন মিকদাদ, তিনিও একসাথে দৌড় দিলেন। পাহারাদারগুলি টের পেয়ে গেল, সাথে সাথে পিছু নিল, পিছু নিল, তারাও পিছনে নিল। বৃষ্টির মতো তীর মারতে লাগলো, তীর মারতে লাগলো দুশ্মন বৃষ্টির মতো সামনের দিকে আলী আর মিকদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দেখো, একজন শহীদের মরা দেখো, একজন শহীদের ওই দেহ, যেই দেহটাকে মনে করি আমরা মৃত, কিন্তু আল্লাহ বলেন মৃত নয়। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তোমরা মনে করো আমার রাস্তায় যারা শহীদ হয় তারা বুঝি মৃত, কিন্তু না না, তারা মৃত নয়, তারা হলেন জীবিত, অথচ তোমরা বুঝো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে লইয়া এক হাতে গোড়ার লাগাম আর এক হাতে হযরত খুবাইবের লাশ, এই লইয়া তিনি দৌড় দিলেন, গোড়া চালাইলেন। কিন্তু এইভাবে কতক্ষণ দৌড়ানো যায়? পিছনের দিকে দুশ্মন, তারা তো গোড়ার উপরে সর হইয়া পিছনের দিকে ধাওয়া করতেছে, সামনের দিকে আগাইতেছে। ভাইরে এবার একটু খেয়াল করে শুনুন ঘটনাটা কি ঘটল। হযরত আলী কে আল্লাহর নবী বলেছিলেন আলী যদি বিপদ দেখো তবে নিজের জানের কথা চিন্তা কইরো, আলী কে আল্লাহর নবী তো ইশারা দিয়া দিছিলেন। হযরত আলী এবার মনে মনে ভাবলেন আমি এই মুহূর্তে যদি খুবাইবের দেহটাকে নিজের থেকে না ফালাই
তাহলে ওরা আমার পিছন ছাড়বে না, পিছন ছাড়বে না, এমনকি তীরের আঘাতে আমারও মৃত্যুবরণ হইতে পারে, আমিও শহীদ হইতে পারি। আল্লাহর নবী সাহাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুশমনদেরকে দেখাইয়া খুবাইবের দেহটাকে নিজের হাত থেকে ছেড়ে দিলেন। পিছনে দুশমনরা দেখতে পেল আলী হাতে থাকা ওই দেহটা ফালায়া দিছে, ফালায়া দিছে। এরাও সামনের দিকে আসতেছে, আলীও সামনে চলে যাইতেছেন, আর দুশ্মনগুলা খুবাইবের দেহর কাছাকাছি আসতেছে, কারণ ইনি তো মাটিতে ফালায় দিছেন। দুশ্মন দেখতেছে মাটিতে ফালানো দেহ, মাটিতে পড়ার আগেই আল্লাহর হুকুমে ওই মাটি আল্লাহর হুকুমে ফাঁক হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কুল থেকে যখন দেহটারে ফালাইবেন, দোয়া করেছিলেন, মালিক জানি না জানি না কেমন করে তোমার নবীর সাহাবীর দেহটা হেফাজত হবে, আল্লাহ আমার দায়িত্ব যদ্দূর ছিল আমি আদায় করেছি, এইবার বাকিটা তোমার কাজ মাওলা, তুমি হেফাজত কইর, তুমি সংরক্ষণ কইর। এই বইলা দেহটাকে ফালানো মাত্র আল্লাহ জমিনকে আদেশ করলেন, রে জমিন তাড়াতাড়ি করে তুমি ফাঁক হয়ে যাও, কবর হয়ে যাও, আমার খুবাইবের দেহটা তোমার মধ্যে তুমি গিলে ফেলো, আর তোমার ভিতরে যাওয়া মাত্রই তুমি মাটি আগের মতোই চাপা দিয়া আগের মতো উপরে মিলে যাও, নিচের দিকে কবর উপরের দিকে মিলে যাও, যেন দুশ্মন আমার খুবাইবের দেহ নিতে না পারে। দুশ্মন নিজের চোখে দেখলো আলী দেহটা নিতে পারে না, ওই দেহটা আলী ফালায় গেল, কিন্তু দেহ তারা ধরতে পারে নাই, খুবাইবের দেহ তারা ধরতে পারে নাই। ধরার আগেই জমিন নিজের পেটে আশ্রয় দিয়ে দিল, আমানত হিসেবে গ্রহণ করে নিল। ডরতে নেকি দুনিয়া মে মুসলমান কিসিসে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসিসে, জব মিল গই হে দৌলত ঈমান নবী সে, জব মিল গই হে দৌলত ঈমান নবী সে। আয় মর্দে মুসলমান হে তু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার হে এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার হে এক হাত মে কুরআন। আয় মর্দে মুসলমান তুঝে ডরতি কিসি হ্যায়, দুশ্মন নে মকাবিল তেরি নারায়ে তকবীর হ্যায়, দুশ্মন কে মকাবিল তেরি নারায়ে তকবীর হ্যায়, বাজু তেরা কো তাওহীদ কি কুওয়ত সে কওই হ্যায়, বাজু তেরা তাওহীদ কি কুওয়ত সে কওই হ্যায়, ইসলাম তেরা দিন হ্যায় তো মস্ত পজি হ্যায়, ইসলাম তেরা দিন হ্যায় তো মস্ত পজি হ্যায়। এজন্য ভাইরা বলতেছিলাম যে তিনজন সাহাবী ইসলামের ইতিহাসে তাদের শহীদ হওয়ার করুণ ইতিহাস, তিনজন শহীদ হয়েছেন দুশ্মনদের ধোকাবাজির কারণে, দুশ্মনরা ধোকাবাজি করেছে নবীর সাথে মুসলমানদের সাথে। ইসলামের ইতিহাসে ধোকাবাজি নাই, ধোকাবাজির ইতিহাস হলো বেঈমানদের, ধোকাবাজির ইতিহাস হলো খ্রিস্টানদের, ধোকাবাজির ইতিহাস হলো ইহুদিদের, মুসলমানদের ইতিহাসে ধোকাবাজি নাই। আল্লাহর নবী যখন যার সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহর নবী রক্ষা করেছেন, আল্লাহর নবী যখন যার সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদা একশো একশো পূরণ করার চেষ্টা করেছেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশ্মনদের সন্ধি হলো, আমরা সকাল পর্যন্ত কোনো যুদ্ধ করব না, তিনি এর ভিতরেই তিনি কি করলেন, রাতের বেলা যুদ্ধ করলেন না, কিন্তু আগাইতে আগাইতে দুশ্মনদের সীমানার কাছে চলে গেলেন, উদ্দেশ্য হলো সকাল হওয়া মাত্রই তিনি দুশ্মনদের সীমানায় ঢুকে পড়বেন, তারা যেন প্রস্তুত হওয়ার সুযোগ না পায়। তাই করলেন, ঢুককে একদম দুশ্মনকে পরাজিত কইরা দখল করার মতো অবস্থা, সব জয় করার মতো হালতে পরিস্থিতি তৈরি হলো। ওই অবস্থায় পিছন থেকে মদিনা শরীফ থেকে যাওয়া একজন সাহাবি ডাইকে বলেন, মুয়াবিয়া আল্লাহর নবীর পবিত্র জবানে শুনেছি নবীজি বলেছেন, কখনো তোমরা ওয়াদা ভঙ্গ করবা না,
ওয়াদা ছিল রাতের ভিতরে আমরা কেউ কারো সাথে যুদ্ধ করব না, যদিও যুদ্ধ করো নাই কিন্তু যুদ্ধের উদ্দেশ্য নিয়ে সামনে আগানো এটাও যুদ্ধের ভিতরে সামিল, এটাও এদের সাথে ওয়াদা ভঙ্গ। আল্লাহর নবী নিষেধ করেছেন, ইসলাম তো শিক্ষা দেয় নাই। বলা মাত্রই হযরত আমির মুয়াবিয়া বিজিত এলাকা, যে জায়গা যে এলাকা জয় করেছিলেন ওই জয়কৃত এলাকাটাও তিনি দুশমনদের ফিরত দিয়া আবার চলে এসেছিলেন। ইসলামের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না, যখন যার সাথে যে ওয়াদা দেয় ওয়াদা পূরণ করে। আর ওই দুশ্মনগুলা ধোঁকাবাজি করে আমার নবীর কাছ থেকে মদিনা শরীফের প্রসিদ্ধ দশজন আলেম কারিকে তারা ষড়যন্ত্র করে নিয়ে রাস্তায় শহীদ করলো, তিনজনকে বন্দী করে মক্কায় নিল, আর হযরত খুবাইব আর হযরত যায়েদ ইবনে দাসিনা আর হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনের মধ্যে দুইজনের দেহ উপরে তাদের খুব আক্রোশ ছিল, এক হলো হযরত আসিম আর এক হলো হযরত খুবাইব, এই দুই দেহের উপরে তাদের আক্রোশ ছিল। আল্লাহ ওই দুটো দেহকে কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছেন, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে আল্লাহ হেফাজত করেছেন জঙ্গলের মৌমাছির দ্বারা, মৌমাছি পাহারা দিয়েছে সারাদিন, আর রাতের বেলা প্রচণ্ড মুষলধারে বৃষ্টির দ্বারা দেহটাকে আল্লাহ নদীতে নিয়ে দুশমনদের হাত থেকে হেফাজত করেছেন, আল্লাহ ইজ্জত রেখেছেন শহীদের দেহের। আর একদিকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জ্বলন্ত দেহটা যেটা শুলিতে চড়ানো ছিল, সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে বাঁচতে চাইলেন কিন্তু পারলেন না, ফালায়া দিলেন। আল্লাহ জমিনকে আদেশ কইরা জমিনের মধ্যে চিরনিদ্রায় শান্তির ঠিকানা বানায়া জান্নাত বানায়া নবীর সাহাবিকে শোয়া রাখলেন। দুশমন তার দেহের সাথেও কোনো অপমানজনক কাজ করতে পারে নাই। অতএব ইজ্জত একমাত্র কার? আল্লাহর। ইজ্জত দেয় কে? আল্লাহ। ইজ্জত নেয় কে? আল্লাহ। আল ইজ্জত ওয়ালিল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য সম্মান আর ইজ্জত। যে আল্লাহ ইজ্জত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, আল্লাহ পাকের হাতেই ইজ্জত সম্মান, আল্লাহ পাকের হাতেই বেইজ্জতি। আল্লাহর কাছে আমরা সর্বদা ইজ্জতের জিন্দগি চাই, আল্লাহর কাছে আমরা সর্বদা সম্মানের জিন্দগি চাই। আল্লাহর বিধিবিধান মাইনা, আল্লাহর জমিন আল্লাহর দিনকে আল্লাহ বুলন্দ করে দিন, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলা এখানে শেষ করলাম। নবী সাহাবায়ে কেরামের মতো জীবন আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা।